আমায় উদাসী বানাইয়া দিল বসন্তেরি কালে রে মরার কোকিলে। কি তাও তো ভাই, ভয় পাইছেন? না, একটু ভয় পাইলেও তোমার এখানে দেখে ভালোই লাগতেছে। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তাও তো ভাই আর তাও তো বোনের মধ্যে সম্পর্ক কি? তাল তো ভাই আর তাল তো বোনের মধ্যে সম্পর্ক হইল, ধরেন তাল তো বোন হইছে বড়ই আর তাল তো ভাই হইছে মরিচ আর লবণ। ঠিক বলছো। এখন একটা জিনিস তোমার আমি বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে এই দেখো, মরিচ আর লবণ ছাড়া কি বড়ই খেতে ভাল লাগে না? এটা তো দরকার, তাই না? কিন্তু দেখো, মানে আমার বোন আর তোমার বোন মিলে যা শুরু করছে, মানে বাড়িতে যে দুইটা সুখ দুঃখের কথা বলবো সেই সুযোগই পাইতেছি না। আচ্ছা শোনেন, আপনি এখন আপনার বোনের কথা আর আমার বোনের কথা বাদ দেন, আপনি আর আমার কথা কন। আচ্ছা তাও তো ভাই, আপনি কন দিয়ে আপনি এমন একটা দিয়ে থাকতে, আপনি গেবেন সুখের গান, আপনি দুঃখের গান গাইতেছেন কেন? আরে মমতাজ, অল্প আগুনে কি বিলাই মান্দার গাছে উঠে? তাহলে এই বিলাইটা মান্দার গাছে উঠলো কেন? শোনো মমতাজ, তোমারে আমি আমার জীবনের সুখের কাহিনীগুলো কই? যখন আমি স্কুলে পড়তাম, আমার পিছনে তিনটা মাইয়া ঘুরতো, তিনটা মাইয়া আমারে ভালোবাসতো, আমারে লাভ লেটার লিখতো, কিন্তু আমি একজনেরও ভালোবাসিনি। যখন আমি কলেজে পড়তাম, তখনও তিনটা মাইয়া আমার পিছে পিছে ঘুরছে, এর মধ্যে একটা মাইয়া তো একতলার ছাদ থেকে লাভ দিয়া মনে হয় মরেই গেছে। কোনটি? একতলার ছাদ থেকে তো লাভ দিয়া মরে? আরে বাবা রে, মরে গেছে মনে করো আর কি। হ্যাঁ শোনো মমতাজ, এত মাইয়া আমার জীবনে আসলো, কিন্তু একজনেরও আমার মনে ধরে নাই, কাউরে আমার পছন্দ হয় না। হ্যাঁ এখন, মানে এখন অবশ্য একটা মাইয়ারে আমার দেখা একটু একটু ভালো লাগতেছে, একটু একটু মনে ধরতেছে, দেখি তারে বলতে পারি না। হ্যাঁ দাহিদা, আরে কমুনে কমুনে, পরে কমু। আরে শোনেন, যে মেয়ে আপনি ভালোবাসেন তাড়াতাড়ি কইয়া দেন, নাহলে দেখবেন এটাও গেছে। শোনো মমতাজ, তোমার একটা কথা কই, ভালোবাসার কথা এরকম দিন দুপুরে পুকুরের পারে বলাটা ঠিক, রাত্রেবেলায় যদি কখনো দেখা হয় কথাবার্তা হয় তখন বলবো। শোনো মমতাজ, তুমি এখন বাড়ির দিকে যাও, তোমার বোন যদি আমাদের এরকম একসাথে দেখে আমার খবর আছে, আমারে মাইক দিবে। হ্যাঁ ও ঠিকই কইছ, বোনে যদি দেখে দুইটারই পুকুরে বেস্তোয়ান দিবে। আমায় উদাসী বানাইয়া দিল বসন্তেরো কালে রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া দিল বসন্তেরো কালে রে মরার কোকিলে।